দেখুন চীনের কাণ্ড, সাজানো হচ্ছে অস্ত্র, স্বাধীনতা দেওয়া হবে না জানিয়ে দিল বেইজিং, তাইওয়ানকে বিচ্ছিন্ন করার তৎপরতা বন্ধ করতে সেখানকার নেতাদের প্রতি আহ্বান জানালো বেইজিং। চীন সরকারের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র এন ফেংশান বলেছেন তাইওয়ানকে মার্কিন অস্ত্রে সজ্জিত করা হচ্ছে, তবে বেইজিং কখনই তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না। তিনি আরও বলেছেন চীনের যুদ্ধ সক্ষমতা বাড়াতে তাইওয়ান প্রণালীতে বিশাল মহড়ার আয়োজন করা হয়েছে, সেখানে বোমারু বিমানসহ বিভিন্ন ধরনের বিমান অংশ নিচ্ছে। গত শুক্রবার থেকেই সেখানে মহড়া চলছে বলে তিনি জানান। মুখপাত্র এন ফেংশান আরও বলেন তাইওয়ানকে চীন থেকে আলাদা করার জন্য স্বাধীনতাকামীরা যে চেষ্টা চালাচ্ছে তা সফল হবে না। চীন মনে করে তাইওয়ান সেদেরই একটি অংশ, এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ। তাইওয়ানেরও অনেকেই নিজেদেরকে চীনের অংশ বলে মনে করে।